হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডায়েট ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। এর জন্য আমের টুকরো লাগছে, এগুলো ছোট ছোট টুকরো করা পরে আমি দেব। আর লাগছে পিস্তার টুকরো, যেটাও এটাও পরে আমি দেব। প্রথমে পেস্ট্রা তৈরি করার জন্য লাগছে ওই আমের টুকরো, দই, আর হচ্ছে একটু দুধ। এবার লাগছে হানি আর একটু বিট লবণ, এগুলো আমি স্বাদ মতো সব দেব। আর এটা হচ্ছে কাগজের কাপ, যে যাদের বাড়িতে এরা মোল্ড আইসক্রিম মোল্ড থাকবে না, তারাও কিভাবে বানাতে পারো সেটার জন্য আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এতে 1 কাপ মতন দই রেখেছিলাম, সেটা দিলাম। 1/2 কাপ দুধ দিলাম, 2 থেকে 3 চামচ হানি দিতে হবে, কারণ না হলে আইসক্রিমটা মিষ্টি লাগবে না। আর যেহেতু ডায়েট তাই জন্য আমি এটা দই দিয়ে করছি, আর স্বাদের জন্য একটু বিট লবণ দিলাম। তো আমার পেস্ট রেডি। তো এবার আমি আইসক্রিমের মোল্ডে এই পেস্টটাকে ঢেলে দিলাম। তো যে ছোটো ছোটো আমের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। এবার আমি যে পিস্তার টুকরোগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। ওগুলোকে একটু এবার নাড়িয়ে নিয়ে আমি বন্ধ করে দিলাম। এবার হচ্ছে ফ্রিজে আমি রেখে দিচ্ছি এটা। তো মোটামুটি 2 ঘন্টা পর বার করে সবাই খেতেই পারো। তো এটা আমি পরের দিন কি বার করেছিলাম, যদিও দেখো কিরম সুন্দর দেখতে হয়েছে, আর এটার টেস্টটাও খুব সুন্দর ছিল। আশা করি সবার ভালো লাগবে, সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি দেখো দেখাচ্ছি কীরকম লুকটা এসছে। ইয়াম্মি অ্যান্ড টেস্টি। এবার হচ্ছে যাদের বাড়িতে ওই রকম আইসক্রিম মোল্ড নেই, তো তারা তাহলে কী করে বানাবে, তাদের জন্য খুব ইজি প্রসেসে আমি বলে দিচ্ছি। দেখো ওই কাগজের কাপে ওই রকমই ছোটো আমের টুকরোগুলো আর এই পিস্তার টুকরোগুলো নিয়ে নাও। তারপরে যে পেস্টটা রেডি আছে সেটা ঢেলে দাও। আর আইসক্রিমের স্টিককে আমি এটা 2 টুকরো করে কেটে নিয়েছি, আমি যেহেতু 4টে করে বানিয়েছি। তো দেখো কীভাবে আমি সেট করে দিলাম। তো হয়ে গেছে এটা পুরো আমার রেডি। এবার ফ্রিজে রেখে দিলেই জমে গেলেই আইসক্রিম আমার খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এবার সবাই কমেন্ট করে জানিও এই ডায়েট ম্যাঙ্গো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।